এবার দেওয়া হলো পায়েস। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোশালা। মা বলে এখনকার ছেলে মেয়েরা ধর্মকর্ম এক প্রকার ভুলেই গেছে, সারাদিনে মুখ গুজে আছে মোবাইলে। মজার ব্যাপার, এখন তোমরা সেই মোবাইলই দেখছ। তবে আমি তোমাদের সেই ধর্মই করাবো, কারণ আজকের আমাদের গন্তব্য ইস্কন। তাই পার্ক সার্কাস থেকে বাস ধরে আমরা নামবো সাপুরজি পালনজি বাস স্টপে। সাপুরজি পালনজি যে বাস স্ট্যান্ড রয়েছে, এই দেখো এখানে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে তোমরা যদি হচ্ছে শিয়ালদা বা হাওড়া থেকে আসো, তাহলে বাস ধরে তোমরা এখানে সাপুরজি পালনজি হচ্ছে বাস স্ট্যান্ডে নামবে। নেমে ডান দিকে এই দেখো রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে থাকবে, ঠিক আছে? তাহলে হচ্ছে পেয়ে যাবে ইস্কন টেম্পল। বাস স্টপ থেকে রুট ডিরেকশন আশা করি বোঝাতে পেরেছি। এবার চলতে চলতে জানাবো কোন কোন বাস আসে। হাওড়া থেকে AC-12 আর অন্যান্য রুট থেকে KB-16 মতন বেশ কয়েকটি বাস রয়েছে। আর তা না হলে চলে আসুন বিশ্ব বাংলাতে, তারপর অটো অনায়াসে পেয়ে যাবেন। এবার আমরা পৌঁছে গেছি শেষ প্রান্তে, বাম দিক ঘুরলেই মন্দির চত্বর। এটা হচ্ছে পুরোটাই মন্দির চত্বর। তো মন্দির চত্বরের বাম দিকে এটা হচ্ছে পার্কিং স্পেস, মানে অঢেল জায়গা পার্কিং করার জন্য, কোনো অসুবিধা নেই। আর মন্দির এরিয়াটাও অনেকটাই বড়। চলো মন্দিরটা এবার ঘুরে দেখা যাক। ঢোকার পরে যেমনটা তোমাদেরকে দেখালাম পার্কিং স্পেস রয়েছে, ঠিক তেমনটাই ডান দিকে প্রথমে তোমরা টয়লেটটাও দেখতে পাবে, ঠিক আছে? জেন্টস এবং লেডিস আলাদা করে টয়লেট রয়েছে। আর তারপরে রয়েছে একটা স্টল, যেখানে গিয়ে সমস্ত জিনিসপত্র কিনতে পারবে তোমরা। সেই স্টলটাও তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি, দেখিয়ে দেব। আর তারপরে মহাপ্রসাদের স্টল রয়েছে, আর এই রয়েছে মন্দিরটা, ঠিক আছে? অসম্ভব সুন্দর পরিবেশ। আজকের মেঘলা ওয়েদার, এত সুন্দর পরিবেশ, ভোর থেকে আবার প্লেন যাচ্ছে, যাই হোক, তো অসম্ভব সুন্দর পরিবেশ, খুবই নিরিবিলি, খুবই শান্ত পরিবেশ, আসলে খুবই ভালো লাগবে, এইটুকুনি বলতে পারি। সামনে বিস্তীর্ণ মাঠ, আর তার সামনে পর্ণকুটির, আর তার মাঝখানে ছোট্ট একটা সুন্দর মন্দির, এক কথায় অসাধারণ। তবে তার আগে ছোট্ট একটা ইন্ট্রো, তবে যেটা আবার পরে শ্যুট করেছিলাম, নতুন ক্রিয়েটার তো তাই একটু ভুলে যায় আর কি। হ্যালো বন্ধুরা, আজকের সাউন্ড একটু কম থাকবে, বুঝতেই পারছো হরিনাম চলছে। তো আজকের আমরা এসেছি কলকাতার ইস্কন মন্দিরে, ঠিক আছে? কোনো মায়াপুর ইস্কন নয়, তোমরা মায়াপুর ইস্কনের ভিডিও নিশ্চয়ই আমাদের দেখে থাকবে, কিন্তু আজকের আমরা এসেছি কলকাতা ইস্কন মন্দিরে। এই মন্দিরে সমস্ত তথ্য দিতে আজকের এই ভিডিও, পুরো ভিডিওটা দেখো। প্রসাদ বিতরণ কখন হয়, কীভাবে তোমরা আসবে, এই সমস্ত বিবরণ নিয়ে থাকছে আজকে পুরো ভিডিওটা। তো বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? মন্দিরে ঢুকতেই বাম দিকে প্রথমেই প্রভুপাদকে দেখতে পেলাম, কিন্তু ভগবান দর্শন হলো না, কারণ প্রভুর দরজা বন্ধ থাকে 1টা থেকে 4টে পর্যন্ত। অন্দরমহলে বাকি অংশটা একবার চোখ বুলিয়ে নিলাম। চলো এই সুযোগে কোথায় কি রয়েছে তোমাদের একবার ঘুরে দেখায়। মন্দিরের ডান দিকে রয়েছে বিশাল বড় গোশালা, সেখানে চোখে পড়ল কয়েকটি বোর্ড। গোমাতাকে আমরা হিন্দু ধর্মের দেবতা বলে মানি, সেই জন্য এখানে দেখো জিনিসটা পরিষ্কার বর্ণনা করা রয়েছে, ঠিক আছে?
गोमाता सभी देवी है, देवताओं के अवतार है, ठीक है बोले एखानटा डिटेल्स से लेखा रही है। तो जदि तुम्हारा ये पढ़ते चाओ एक पस कर पढ़े नियो। गोशाला आसले ए रकम एक बड़ बोर्ड देखते पेलम, ठीक है जे बोर्डे लेखा रही है जे गोरु के अर्थात गोमाता के की खावानो जाए और की खावानो जाए ना, ठीक है से जिनिसटा पुरो देखो। बाम लेफ्ट साइडे रही है की खावानो जाए, टिक मार्क देया रही है और क्रस मार्क देया रही है राइट साइडे। गोशाला दर्शन करते करते कान भेसे आसछिलो कृष्ण नाम जप। माताजी माने शिक्षिकार काछे जानते पारलाम एटा एकटा गुरुकुल जेखाने बैष्णव धर्मे शिक्षादान हय, जायगार अभावे गोशालातेई चलछे ए गुरुकुल। अच्छा मतलब इसमें कुछ अलग से कुछ मिठाई नहीं डाला इसमें, खेजूर काजू और आमंड से बना है, खेजूर को जितना मीठा रहता है लड्डू की तरह है ना। মহাপ্রসাদ যারা কিনে আনতে চাও তাদের জন্য এই স্টল ঠিক গোশালার পাশে। সকাল 9:30 থেকে 3:30 পর্যন্ত এখানে টাইম দেওয়া রয়েছে। তো এখানে একটা স্টল বলতে পারো তোমরা, যেখানে প্রভু সমস্ত রকম জিনিসপত্র এবং বইগুলো পাওয়া যায়, তো সেটা রয়েছে। তো চলো আমরা একটু ঘুরে দেখি সেখানে কি কি আছে। ছোট্ট স্টল কিন্তু জিনিসে ঠাসা। এখানে সমস্ত জিনিসের দামের ট্যাগ দেওয়া রয়েছে দেখো, যেমন এই মালাটা রয়েছে 30 rupees, ঠিক আছে প্রচুর জিনিস রয়েছে। আমরা মধু দেখছি 405 টাকা, হ্যাঁ 405 টাকা দাম ফেলা রয়েছে। যেখানে আমরা ইসকনে গিয়ে যেটা খুঁজি সেই ঘি মধু এখানে রয়েছে, এটা খাঁটি আর কি। মশলা চানাচুর সবই রয়েছে এখানে দেখো, চানাচুর রয়েছে, চানাচুর রয়েছে এখানে, পাঁপড় রয়েছে আমাদের প্রিয়। মানে এই স্টলে আসলে তোমার সব কিছুই পেয়ে যাবে, সব কিছু। প্লাস হচ্ছে ঠাকুরের জন্য যে উপকরণ লাগে সে উপকরণগুলো এখানে রয়েছে। এবার মন্দিরের বাম দিকের অংশ দেখি। মন্দিরের মধ্যে এইভাবে পিউরিফাইড ওয়াটারের ব্যবস্থা রয়েছে, মানে জলের ব্যবস্থা রয়েছে। সো একটা মন্দিরে যা যা থাকা দরকার সব সব ব্যবস্থা এখানে রয়েছে। আর মন্দিরের পরিবেশটা অসাধারণ, অসাধারণ মানে খুব শান্ত নিরিবিলি পরিবেশ।
এটা মূল মন্দির। মূল মন্দিরের ঠিক বাম দিকে চলে আসলে একটা বিশাল বড় ঘর রয়েছে বা কক্ষ রয়েছে, সেখানটায় প্রসাদটা গ্রহণ করতে হয়। 40 টাকার বিনিময়ে মিলবে প্রসাদ। বিতরণের সময় তিনবার, যার নিয়মাবলী স্পষ্ট লেখা রয়েছে। তবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে বুক করে এসো, সুবিধা হবে। আমাদের বুক না করেই মিলেছিল প্রসাদ। অন্য জায়গায় যখন প্লেট দেওয়া হয়, এখানে প্লেটটা নিজে কালেক্ট করতে হয়, ঠিক আছে? তো আমরা প্লেট নিয়ে নিচ্ছি, আর এখান থেকে কল রয়েছে, পরিষ্কার করে ধরে নিতে পারো, আর তারপরে মহাপ্রসাদ গ্রহণ করতে পারো। এটা রয়েছে রন্ধনশালা, ঠিক যেখানটায় আমরা প্রসাদ গ্রহণ করছি ঠিক তার পাশেই রয়েছে রন্ধনশালা। তো মহাপ্রসাদ আমাদের ভাগ্যে জোটবার ছিল, তাই পাচ্ছি। পুরী আর খিচুড়ি আপাতত পাতে পড়েছে, আর কি কি পরে দেখা যায়। আচ্ছা, বনের খেতে শুরু করে দিয়েছে। এবার দেওয়া হলো পায়েস, এর সাথে সবজি তোমরা পাবে প্রসাদে। সত্যি আমাদের ভাগ্য ছিল খুবই ভালো, এই সমস্ত খুদে শিক্ষার্থীরা আমাদের ব্যবস্থা করে দিয়েছিল বিনা পয়সায়। ইতিমধ্যে খুলে গেল মন্দির, চারটে বাজতেই কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দেখতে থাকলাম অপূর্ব বিগ্রহ। চলো প্রভুজির মুখে শুনে নি বিস্তারিত ভাবে। যতটুকু আমি জানি আপনাদের কাছে আমি সেটাই প্রচার করছি। সর্বপ্রথম আমাদের এই মন্দির হচ্ছে গৌশালা, নিউ টাউন গৌশালা, ইসকন মন্দির। আমাদের যে সামনে গৌশালা রয়েছে, এই গৌশালা আমাদের অদূর ভবিষ্যতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গৌশালা হবে। আমাদের তাছাড়া আরেকটা বড় জিনিস আমাদের এখানে হবে, সেটা আপনার হয়তো মায়াপুরও এখনও সেটি হয়নি, সেটা এখানে হতে চলেছে। এখানে আপনার দেশ বিদেশ থেকে ছেলেমেয়েরা আসবে, তাদের আধ্যাত্মিক চেতনা দেওয়ার ব্যবস্থা হবে। সেবার পরে আপনারা আসুন, আমাদের যে গৌশালা বললাম, গৌশালা তো দূরে হবে, তাছাড়া আমাদের এখানে বিভিন্ন রকমের সেবা আছে। আপনি যে কোনো সেবাতে যেমনভাবে হোক যোগ দিতে পারেন। একটা গৌমাতা লাইফ টাইম সেবা, মানে গৌমাতা যতদিন বেঁচে থাকবে তার সেবা আপনি যদি বহন করে নিতে পারেন। শাস্ত্রে বলছে যে গৌমাতার সেবার উপরে আর কোনো সেবা বহন নেই। গৌমাতার কাছে 33 কোটি দেবতা থাকে, আর তাছাড়া ভগবানের প্রণাম মন্ত্রতে কী আছে, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম গো ব্রাহ্মণ্য দেবায়। তাহলে ভগবানের অতি প্রিয় হচ্ছে গোমাতা। গোমাতা, গোমাতার সেবা করা মানে ভগবানের সেবা করা। তো গোমাতার সেবা করে ভগবানের মন্দিরে সেবা তেলেন। ভগবানের সেবা বিভিন্ন রকমের আছে, আপনার সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কোনো ভগবানের একটা সেবাতে আপনারা যোগ হতে পারেন। যেমন ধরুন ভগবানকে নিত্য নতুন পোশাক দেওয়া হয়, আপনারা ভগবানের পোশাক সেবাতে যোগ হতে পারেন। আপনারা ভগবানের ভোগের সেবাতে যোগ হতে পারেন, প্রভু পাদের সেবাতে যোগ হতে পারেন। তাছাড়া আমাদের প্রতিদিন এই যে অন্নক্ষেত্র লেখার যে লেখাটা নিলেন, অন্নক্ষেত্র, ওই অন্নক্ষেত্রতে আপনারা যোগ দিতে পারেন। প্রতিদিন আমাদের বিকেল 4:30 থেকে 4:30-5:00 থেকে রাত্রি 8:30 পর্যন্ত প্রত্যেকে হাতে
করে খিচুড়ি প্রসাদ আলু প্রসাদ দেওয়া হয়। সেই প্রসাদে আপনি যোগ হতে পারেন, হয়তো আপনার মায়ের কি বাবার মৃত্যুবার্ষিকী দিন, হয়তো আপনাদের বিবাহ বার্ষিকী দিন, হয়তো আপনাদের দিনটি আজকে ভালো যে আমি পরীক্ষা দিলাম, আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি ভগবানের সেবাতে একটা কিছু দেবো, আপনি ডোনেট করতে পারেন। আপনি খিচুড়ি নিজে হাতে এসে পরিবেশন করবেন, প্রত্যেকের হাতে দেওয়া, এটা প্রতিদিন দেওয়া হয়, তাহলে অন্য সেবাতেও আপনারা যুক্ত হতে পারেন। আচ্ছা, একটু একটু যদি ইতিহাসটা বলেন যে এটা কবে মন্দিরটা তৈরি হয়েছে। আমাদের এখানে আসা হচ্ছে 10 থেকে 12 বছর। আচ্ছা, 10-12 বছর আসা হচ্ছে। এই যে যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, যে জায়গাতে আপাতত যে মন্দিরটা হয়েছে, এগুলো আমাদের বড় বড় পুকুর ছিল। আচ্ছা, সেই পুকুর ভরাট করে, সেই পুকুর কিনে ভরাট করে আপাতত মন্দির হয়েছে। কিন্তু এখন যে মন্দির দেখছেন, এটা আমাদের টেম্পোরারি মন্দির, আমাদের পারমানেন্টলি মন্দির দেরি হবে, একটু দেরি হবে। পারমানেন্ট মন্দির হতে 2-5 বছর সময় লাগবে। আর এই যে আমাদের ফান্ড, এত বড় যে প্রজেক্ট, এত বড় প্রজেক্ট করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি আমাদের ডোনেটের সাথে যুক্ত আছে, ফান্ডের সাথে যুক্ত আছে। কেউ হয়তো ভূমি দান করছেন, কেউ হয়তো অর্থ দান করছেন, কেউ হয়তো বললো আমি 5 কাঠা জায়গা দেবো, কেউ বললো হয়তো আমি 5 লাখ টাকা দেবো। আপনারাও আসুন, ভূমি দান করুন, প্রভুপাদের মন্দির তৈরি করুন। আপনারা কলকাতাবাসী, তবে এই প্রজেক্টটা সফল হবে। যেমনটা প্রভু বললেন যে এই মন্দির আপাতত টেম্পোরারিভাবে করা হয়েছে, মানে এটা আগে কুটির ছিল, সেই কুটিরটাকে এখন মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। কিন্তু এই মন্দির খুব বড় প্রজেক্ট হতে চলেছে এবং এটা বর্তমানে কলকাতার সবচেয়ে বড় ইস্কন মন্দির। তো এই যে প্রজেক্টটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমরা যেমন আমার পিছনে দেখতে পাচ্ছ যে বিশাল বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে, এগুলো ফ্ল্যাট রয়েছে। আর ঠিক তেমনই ঠিক তার পাশে আমি মন্দিরের অপোজিট তোমাদেরকে দেখাই, এই জায়গাটা হচ্ছে কনস্ট্রাকশন হবে মন্দিরের জন্য। এনাদের প্রজেক্ট বিশাল বড় লক্ষ্য রয়েছে। তো যদি হচ্ছে সবাই সেবা দেন বা সাহায্য সেইভাবে পাওয়া যায়, তো এই প্রজেক্ট তাড়াতাড়ি সম্পন্ন হবে। আর ভিডিওতে তোমাদেরকে যেমন দেখালাম যে বাচ্চাদেরকে এখানে দীক্ষা বা শিক্ষাদান করা হচ্ছে, তার জন্য দেখো দূরে একটা গুরুকুল তৈরি হচ্ছে। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে আর একটু কাছে গিয়ে দেখাবার। এই প্রজেক্টটাও খুব শীঘ্রই সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। এটা মাটিটা সবাই ফেলা হয়েছে, দেখতে পাচ্ছ বিশাল বড় এলাকা, ঠিক আছে, মাটিটা ফেলা হয়েছে। আর 3টে বড় বড় এখানে রথ রয়েছে, রথগুলো এই মুহূর্তে ঢাকা দেওয়া রয়েছে, তো আমি দেখাতে পারবো না, রথগুলো এখানে ঢাকা দেওয়া রয়েছে। আর ঠিক সেই দূরে গুরুকুল তৈরি হচ্ছে, ওইটা হচ্ছে গুরুকুল তৈরি হচ্ছে। তো ওনারা আপাতত যেমনটা তোমাদেরকে বললাম যে আপাতত টেম্পোরারিভাবে ওদেরকে বাচ্চাদেরকে ওখানটায় শিক্ষাদান করা হচ্ছে, ইন ফিউচারে কিন্তু গোশালায় না থেকে পাশে আলাদা করে গুরুকুলে এসে তারা শিক্ষাদান করতে, মানে শিক্ষা নিতে পারবে। ওকে, আর এই পুরো এলাকাটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলবে। আকাশ গুড়গুড় করছে, বাইরে ছমছম করে বৃষ্টি হচ্ছে, সুন্দর মনোরম পরিবেশ। এই পরিবেশে আমরা এখন অপেক্ষা করছি সন্ধ্যে পর্যন্ত, কেননা সন্ধ্যেবেলা সন্ধ্যার অতি যেটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাব, যে কারণে আজ ওয়েট করছি। ভিডিওটা কেমন লাগছে বলো, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, আর লাইক দিতে ভুলো না, ঠিক আছে। চলো কন্টিনিউ করো। এখান থেকে খাবার স্টল রয়েছে, তো ফুচকা রয়েছে, আর কী কী রয়েছে প্রভু, আর কী কী রয়েছে ফুচকা ছাড়া? আচ্ছা, পনির সমোসা রয়েছে, ভেজ কাটলেট রয়েছে, পানি ফুচকা, দই ফুচকা, পাপড়ি চাট, হার্বাল টি, এই সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে। ম্যাঙ্গো লস্যি, আমল লস্যি, সব সব এখানে রয়েছে, হার্বাল টি ইভেন। তো এখানটা একটা সুন্দর স্টল রয়েছে খাবার জন্য। তো বর্ণালী এসে দাঁড়িয়ে আছে, দেখো ফুচকা খায় বলে, যেখানে যাবে খালি ফুচকা। চলো ফুচকা খাওয়া যাক, আমি খাবো না, বর্ণালী খাক, তুমি খাবে তো? আমি খাবো না। এর মধ্যে আলুগুলো দেখো, প্রচুর আলু দিয়েছে, তাই না? বিশাল বড় বড় ফুচকা, প্রচুর আলু, সাথে মারাত্মক টক জল।
সস দিয়েছি টমেটো দিয়ে করেছি। হাতে ছিল কিছুটা সময়, তাই সেই সুযোগে নিরামিষ ফুচকা খেয়ে নিয়েছিলাম। ততক্ষণে জ্বলে গেছে বাতি আর শুরু হয়েছে হরিনাম। সন্ধ্যার সময় শুধু অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর পরিবেশ, প্রচুর দর্শক এসেছেন এখন এই মুহূর্তে। আমরা তখন যখন এসেছিলাম তখন কেউ ছিল না, এখন প্রচুর দর্শক এসেছে আর ভিতরে হরিনামও চলছে। অসাধারণ সুন্দর পরিবেশ। তো যারা এই ভিডিওটা প্রথম দেখছো, যারা জানতে না ইস্কন মন্দির এরকম আছে কলকাতা চত্বরে, আমার রিকোয়েস্ট রইল একবার অন্তত ঘুরে যেও, ভালো লাগবে। এরই মধ্যে শুরু হলো বৃষ্টি, আর এদিকে আমাদের অপেক্ষার অবসান, কাঙ্ক্ষিত সন্ধ্যারতি দেখতে মন্দিরে প্রবেশ। ভক্তের আরাধনার মাধ্যমে শুরু হলো সন্ধ্যা আরতি। Thank you.
আরতি দেখে বাইরে বেরোতে দেখলাম চলছে ভোগ বিতরণ। সন্ধ্যা আরতি পুরোটাই দেখালাম তোমাদেরকে, ইউটিউবে হয়তো প্রথমবার কলকাতা ইসকনের সন্ধ্যা আরতি এইভাবে দেখালাম হলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফিরতে হবে, এখনও নিউ টাউনে পড়ে আছি আমরা। আর তুমি কিছু বলবে? মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, চলো।